সুপ্রিম কোর্ট এসি রেজিস্ট্রার অফিস পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের তোষাখানা মামলায় তার দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে আপিল ফিরিয়ে দিয়েছে। আপিলের সাথে সংযুক্ত নথিগুলো অসম্পূর্ণ বলে এসি অফিস আপিলের আপত্তি তুলেছিল। আগামী 6 জানুয়ারি প্রাসঙ্গিক নথি সহ আপিলটি পুনরায় দায়ের করা যেতে পারে। পিটিআই প্রতিষ্ঠাতা আইনজীবী সর্দার লতিফ খোসা সংবিধানের 185 অনুচ্ছেদের অধীনে আপিল দায়ের করেন। তোষাখানা মামলায় বিচারক ইমরান খানকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পরে 5 আগস্ট 2023 অতিরিক্ত জেলা ও দায়রা জজ ADSJ হুমায়ুন দিলওয়ারের দ্বারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে 3 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। তার দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খানকে 5 বছরের জন্য কোনো সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা শনিবার তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টের IAC-র আদেশের বিরুদ্ধে SC-তে আবেদন করেছিলেন 8 ফেব্রুয়ারি 2024 জন্য নির্ধারিত সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মামলায় দোষী সাব্যস্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে। IAC তোষাখানা মামলায় ট্রায়াল কোর্টে রায় স্থগিত করার জন্য পিটিআই সুপ্রিমোর আবেদন খারিজ করে দিয়েছে। IAC-তে দায়ের করা তার আবেদন একই আদালত যে তারা সাজা স্থগিত করেছিল ইমরান খান দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল। নতুন পিটিশনে ইমরান খান IAC-র এই রায় স্থগিত করার জন্য আপিল করেন, এই বলে যে তোষাখানা মামলায় তার সাজা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেছিলেন যে ট্রায়াল কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত করার সম্পূর্ণ আদেশের পরিবর্তে শুধুমাত্র তার সাজা স্থগিত করার কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা তাকে অফিসে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়। IAC-র 2 সদস্যের ব্রেঞ্চ 21 ডিসেম্বর দোষী সাব্যস্ত হওয়ার জন্য ইমরান খানের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, যা নির্বাচনে দাঁড়ানোর জন্য তার যোগ্যতার পথ প্রশস্ত করবে। এদিকে তোষাখানা পরিচালনাকারী নিয়মের অধীনে একটি ফার্সি শব্দের অর্থ গুপ্তধন ঘর, সরকারি কর্মকর্তারা উপহার রাখতে পারেন যদি তাদের মূল্য কম থাকে, তবে তাদের অবশ্যই অযৌক্তিক আইটেমের জন্য সরকারকে নাটকীয়ভাবে কম ফি দিতে হবে। ইমরান খানের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া উপহারগুলির তুচ্ছ মূল্য ক্রয় এবং বিস্ময়কর লাভের জন্য খোলাবাজারে বিক্রি করার অভিযোগ ওঠার পর থেকেই তোষাখানাটি একটি মাইক্রোস্কোপের নিচে রয়েছে। 70 বছর বয়সী ক্রিকেটার রাজনীতিবিদকে তারা 2018 থেকে 2022 সালের প্রধানমন্ত্রীত্বের অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনাবেচা করার অভিযোগ আনা হয়েছিল, যা বিদেশি সফরের সময় প্রাপ্ত হয়েছিল এবং 140 মিলিয়ন রুপি এরও বেশি মূল্যের। উপহারের মধ্যে একটি রাজ পরিবারের দেওয়া ঘড়ি ছিল। সরকারি কর্মকর্তাদের মতে, যারা আগের অভিযোগ করেছে যে ইমরান খানের সহযোগীরা সেগুলো দুবাইয়ে বিক্রি করেছিল।